আজকে মানে বউ নিয়েই করতে পারলাম না, লকডাউন এসে মানে মানুষের বেরোনো বন্ধ হয়ে গিয়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ আকিব আহমেদ, ওয়েলকাম ব্যাক ইন নিউ অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে মেনলি আমরা দুইটা লক নিয়ে কথা বলবো, পাঁচটা লক নিয়ে কথা বলবো, কিন্তু একটা ছিল চিপ, এটা ছিল 100 টাকা এই লকটার দাম, আর এটা ছিল এক্সপেন্সিভ, এটার দাম হচ্ছে 2200 টাকা। তো আপনার জন্য কোনটা বেশি ভালো হবে, মানে আপনার সাইকেলের জন্য আপনি 15,000 বা 20,000 টাকা দিয়ে যে সাইকেলটা কিনবেন সেই সাইকেলের জন্য কোন লকটা ভালো হবে আর কোন লকটাতে আপনার বেশি সিকিউরিটি দেবে, এই ভিডিওতে আমরা সেটা দেখবো। সাইকেল চুরি বাংলাদেশে নতুন কিছু না, তো প্রতিনিয়ত আপনার এলাকার প্রতিবেশী বা বড় ভাই বা কারোর না কারোর মুখ থেকে আপনি শুনতে পারেন যে আমাকে সাইকেল চুরি হয়ে গেছে। তো সাইকেল চুরি হয়ে যাওয়ার পিছনে মেন যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে যে আপনি 15,000 থেকে 20,000 টাকায় একটা সাইকেল ক্রয় করেন, ক্রয় করার পরে সেটাতে লকে আপনি বেশি টাকা ইনভেস্ট করতে চান না, মানে একটা লক যদি আপনি মিনিমাম 1,000 বা 1,500 বা 2,000 টাকাতে একটা লক কেনেন তাহলে সেই লকটা আপনি লাইফ টাইম ইউজ করতে পারছেন। সাইকেল যদি সেলও করে দেন তো লকটা আপনি রেখে দিতে পারছেন, কারণ কোনো সময় সাইকেল সেল করতে গেলে কেউ কিন্তু তালা চায় না বা লক চায় না, যারা একটু স্যাঁচড়া টাইপের তারা চায়। এই ভিডিওটি আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, আপনাদের ভাই মিনিমাম 5 থেকে 6 দিন পরে আপনাদের জন্য এই ভিডিওটি আপলোড করছে, তো একটু সমস্যা ছিল, তো দোয়া করবেন। আর এখন হচ্ছে যে আপনাদের যে 5টা লক আমি দেখাবো এই 5টা লকের প্রাইসটা আগে আগে বলে দিই, সেটা হচ্ছে 1 নম্বর লকটি হচ্ছে যে এটা মূলত এগুলো চায়না থেকে আসে, এগুলো পাসওয়ার্ড লক, তো এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, এটার প্রাইস প্রায় 450 টাকা পড়বে আপনি যদি লোকাল বাজার থেকে ক্রয় করেন। 2 নম্বরে এটা হচ্ছে যে আমাদের সিকোলের লক, তো আমরা যদি কোনো জায়গায় বলি যে সিকোলের লক তাহলে সবাই অনেক সহজে বোঝে, কারণ বাংলাদেশের যে ভ্যান বা রিক্সা আছে তারা যদি লক ইউজ করে তারা সিকোলের লকগুলো ইউজ করে, তো তেমনটাই সিকোলের কিন্তু একটু মডিফাই করে একটু আপডেট করা। তো এই সিকোলের লক যদি আপনি কিনতে যান তাহলে প্রাইস পড়বে 250 টাকার কাছাকাছি, নর্মাল বা লো বাজেট বা চিপ সব থেকে নর্মাল এই লকটি, এটার দাম মাত্র 100 টাকা। তো আমার কাছে মনে হয় যে পাইকারি এই লকটা কিনে মনে হয় 50 টাকা কি 60 টাকা, তো এটা একদমই। 5 নম্বর লকটি হলো পাও ফোল্ডিং লক, তো এইটার প্রাইস প্রায় 2200 টাকার কাছাকাছি পড়বে। এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটা হচ্ছে সাইকেলের লক কেন গুরুত্বপূর্ণ। আমি কিন্তু পার্সোনালি নিজেও সাইকেলের লক ব্যবহার করি না, তো এখন থেকে আমাকে করতে হচ্ছে, তো এই ভিডিওটা যেহেতু বানাচ্ছি সেই জন্য আপনাদেরকে লক সাজেস্ট করছি, এই জন্য আমাকেও লক ব্যবহার করতে হচ্ছে। আপনারা লক কেন ব্যবহার করবেন এই নিয়ে একটা ছোট একটা রিয়েল লাইফ স্টোরি আমার কাছে আছে, সেই স্টোরিটা শুনে তারপর আমরা ভিডিওতে ব্যাক করব। আমার গ্রুপের একটা মেম্বার ছিল, সেই মেম্বারের একটা সাইকেল ছিল ফনিক সাইকেল কাছাকাছি, তো কিছুটা স্ট্যান্ড মডিফাই করা ছিল, তো সে যখন নামাজ পড়তে গিয়েছিল মাগরিবের নামাজ মনে হয় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় আপনার সাইকেলটা চুরি হয়ে যায়, তো চুরি হয়ে যাওয়ার পরে সে নামাজ শেষ করে এসে দেখে সাইকেলটা তার সেই জায়গা ছিল ওখানে নাই, তো সাইকেল কিছুদিন খোঁজাখুঁজি করে খুঁজতে পরে যায় এনে একটা লোকের মাধ্যমে জানতে পারে তার সাইকেলটা আমাদের এলাকা থেকে মিনিমাম 20 কিলোমিটার দূরে তার সাইকেলটা আছে।
একটা দোকানে। তো সে তাৎক্ষণিকভাবে তার আব্বুকে নিয়ে সে দোকানে যায়। তো যাওয়ার পরে যে এনে সে যে সাইকেল চুরি করেছে সে হচ্ছে যে টাকা না দিলে সাইকেল দেবে না, মানে ওর সাইকেল ওকে টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশে যে কোনো জিনিস সবকিছু উল্টো হয়, সবকিছু উল্টো হয়। তো তেমনটা এখানে ঘটেছে যে যার সাইকেল তাকে টাকা, চোরকে টাকা দিয়ে সাইকেল নিয়ে আসতে হচ্ছে। তো অবশ্যই আমি বলবো যে একটা ভালো লক ইউজ করেন, তা নাহলে চোরকে টাকা দিয়ে আপনার সাইকেলটা আনতে হবে, হয়তোবা আপনি সাইকেলটা পাবেন না, এমন অনেক ঘটনাই ঘটে। তো সাবধান। আমার কাছে যে এক্সপেন্সিভ লকটা আছে এটাকে মূলত বলা হয় ফোল্ডিং লক। এখানে লেখা আছে ফোল্ডিং লক, এটার নাম হচ্ছে পাও, মডেলটা হচ্ছে PWO503। লোকাল মার্কেটগুলোতে আপনি সাধারণত এই লকগুলো পাবেন না, কারণ এইগুলো আসলে লোকাল মার্কেটে চলে না। এইগুলো আপনাকে আনতে হলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে হবে, এটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে চিপ বাজেটের লকের থেকে এক্সপেন্সিভ লকের দাম আর মানে সার্ভিস হিসেবে অনেক ভালো। যেমনটা আপনি হয়তোবা যদি প্রথম এই লকটা দেখে থাকেন তাহলে আপনি দেখে ভাবছেন যে এইটা আবার কী লক, এই লক কীভাবে সাইকেলে লাগাবে। তো সব সমাধান এই ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ, নতুন কিছু পাচ্ছেন। তো আজকে একটা স্পেশাল আনবক্সিং হবে একদম মাটিতে। এখানে লেখা আছে ফোল্ডিং লক, তো এটার মডেলও এখানে দেওয়া রয়েছে PW0503। আর এটা মূলত চায়না একটা লক। আনবক্সিং করার আগে এখানে একটু দেখে ফেলি কি কি আছে। তো এই লকটি আসলে কিভাবে খুলবেন প্রথমে এটা দেখাই দিচ্ছে এখানে। তো লকটি আসলে ফোল্ডিং করে রাখা যায়, এটা এখানে দেখাই দিচ্ছে। আর লকটি এখানে দেওয়া আছে যে কিভাবে আপনি লাগাবেন, মানে কিসের সাথে লাগাবেন, মানে চিকুন কোনো কিছুর সাথে হলে হবে না। তো এবার হচ্ছে আমরা এটা আনবক্সিং করে ফেলি। তো এটা আনবক্সিং করার পরে জেনে দুইটা তাক থাকবে, এটাতে হচ্ছে আমাদের মেন লক। আগে দেখি এখানে কি কি আছে। তো এখানে একটা রিং পাচ্ছেন, এই রিংটা মূলত আপনার সাইকেলের সাসপেনশন বা ফর্কে লাগানোর জন্য বা ফ্রেমে লাগিয়ে থাকবেন। লাগানোর পরে যেয়ে লকটা এখানে রাখতে পারবেন, এইটা এইভাবে আর কি থাকবে, জাস্ট আপনি রেখে দিবেন। তো সাথে আপনি পাবেন একটা এল, এলটা মনে হয় কোনো কাজে লাগবে না, আপনার অন্যান্য কাজে লাগতে পারে। আর দুইটা চাবি পাবেন, চাবির মানে মডেলটাও বেশ ভালো, মনে হচ্ছে উন্নত মানের চাবি। একটা চাবি আপনার কাছে রাখবেন আর একটা চাবি বাসায় রাখবেন। বেল্ট আছে, এই বেল্টটা ফ্রেমের সাথে লাগানোর জন্য বা বডির সাথে লাগানোর জন্য, এটা কোনো এক জায়গায় কাজে লাগবে, দেখবো আমরা পরে। আর লকটি মূলত এখানে একটা লক দেওয়া থাকবে আপনার খোলার জন্য। তো এটা ফোল্ডিং, তো যার কারণে আপনি এই যে এইটা দিয়ে আপনি লাগাই রাখতে পারবেন এই খোলটা দিয়ে। তো ফোল্ডিং মূলত এই যে এখান থেকে এইভাবে বের হয়, এই দেখেন এটা হচ্ছে ফোল্ডিং লক। তো এটা হচ্ছে ফোল্ডিং লক, তো এটা আপনি টান দিলে এইভাবে খুলে যাবে। আর তখন আপনি মনে করেন যে নিনজা হাতুড়ি হয়ে যাবে। চিপ বাজেটের এই যে যে সাপের মতন পেঁচানো লকটি আছে এটা মূলত খুলে দুইটা চাবি থাকবে আপনার কাছে। তো চাবিটা এখনই অবস্থা খারাপ আছে, এই যে এখানে একটা সিস্টেম আছে মানে সিকিউরিটি, তো এটা মোড়া দিয়ে এটা টান দিলে আপনার লকটা খুলে যাবে। এই সিকলের লকের সাথে আমরা সকলেই আসলে পরিচিত, কারণ এটা অনেক পুরাতন লক, এটা সবাই টুকটাক ব্যবহার করে। তো এইটা দিয়ে আসলে জাস্ট আপনি এইটুকু সম্পূর্ণ একটা সিকল, দেন এখানে একটা কভার দিয়ে আছে আর এখানে একটা অ্যাডাপ্টার দিয়ে আছে আর দুইটা চাবি থাকবে, জাস্ট আর কিছুই না। দেন এই চাবিটা দিলে এভাবে দিলেই মোড়া দিলেই খুলে যাবে জাস্ট। এটা হচ্ছে আমাদের ফোল্ডিং লক, এটার প্রাইস প্রায় 2200-2300 টাকার কাছাকাছি। তো এই ফোল্ডিং লকটা জাস্ট আপনি এইভাবে খুলবেন। তো আমি প্রথমে ভাবছিলাম যে এই লকটা যখন আমি খুলবো কিন্তু লকটা লাগাবো কিভাবে, এটা প্রথমে ভাবছিলাম। কিন্তু মূলত এই যে এখানে এটার ভিতরে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে হচ্ছে যে আপনি লকটা লাগাইতে পারবেন। তো আমরা এই যে ভিতরে এই পয়েন্টটাতে দিয়ে দিই, মোড়া দিয়ে দিলাম, দেন আমাদের লকটা গেলো খুলে গেল। এটা তো কথা ছিল না, আপনি যখন এই ফোল্ডিং লকটা ব্যবহার করবেন তখন ফ্রেমের সাথে ব্যবহার করবেন, বডির সাথে আপনি লকটা লাগাবেন, কখনো সামনের চাকা পিছনের চাকা বা অন্য অন্য জায়গায় লাগাবেন না, ফ্রেমের সাথে লাগাবেন। তাহলে হয়তো বা এটা কাটা লাগবে, তারপরে আপনার সাইকেলটা নেওয়া লাগবে। তো এটার জন্য আমার কাছে মনে হয় যে আপনার সাইকেলটি সবথেকে বেশি সিকিউরিটি থাকবে। তো এটা হচ্ছে যে আমাদের 100 টাকার লক, এটা মারি, মারার পরে যে এনে এটার চাবি দেওয়া লাগবে না, জাস্ট এই যে এমনি এটে রয়েছে, লক মারার আগে এটে রয়েছে, কুকুরাই গিয়েছে ইট আসার আগে কুকুরাই গিয়েছে। এখন আমি আপনাদেরকে বলবো যে লকগুলো আপনি কিভাবে ক্যারি করবেন। বাইক হলে আসলে সুবিধা কি যেখানে সেখানে রাখা যায়, কিন্তু সাইকেলে আসলে জায়গা অল্প থাকার কারণে রাখার অসুবিধা হয়। তো এটা রাখার ব্যবস্থা আছে, তো আমরা এখন লাগিয়ে ফেলি এটা। আমাদের হাতে যে 100 টাকার লকটা আছে, তো এই 100 টাকার লকটা আমরা এখন মানে কত দ্রুত এসে এটা আসলে নষ্ট করতে পারি, মানে কত দ্রুত চাবি বাদে এটা আনলক করতে পারি। তো এই হলো আমাদের লক আর এই হচ্ছে চাবি। তো চাবিটা আমরা ফেলে দিই, তো কোনো কাট হচ্ছে না, এই যে চাবিটা আমরা ফেলে দিলাম। তো এখন আমাদের মাঝে এই এলটাই আছে, তো এই এলটাই হচ্ছে যে আমাদের চাবি। তো এই যে লকটা দেখছেন, তো এল দিয়ে আমরা এখন ই করবো। তো দেখেন 100 টাকার একটা লক, আপনি 100 টাকা দিয়ে একটা লক
কিনবেন সেই লকটার কি অবস্থা। প্রথম টুকায় সামনের টুক নেই, এবারে দ্বিতীয় টুকায় দেখি, দ্বিতীয় টুকায় তারপরের টুক নেই। হুম, এবার আছে শুধু স্প্রিং, এর ভিতরে কয়েকটা স্প্রিং আছে, তো স্প্রিং যেহেতু আছে তালা তো খুলে দেওয়ার কথা। তো এটার ভিতরে যে স্প্রিংটা আছে, কই জানো, কই বাবা তুমি, এই যে লক খুলে গেল। তো বোঝেন যে এই লক দিয়ে কি আপনার সাইকেল ঠেকানো সম্ভব। তো আমি তো যেহেতু চোর না, আর আমি মানে চোরদের মতন এক্সপার্টও না, ঠিক আছে, তো আমি যদি খুলে ফেলতে পারি তাহলে তো চোররা তো আমার থেকে আর কত এক্সপার্ট। তো ওই লকটার অবস্থা দেখেন, আমি জাস্ট কয়েকবার এখানে একটু ই করলাম, দেন মানে সাল বাঁকড়া সব ক্লিয়ার হয়ে গেছে আর এই যে লকটা। তো আজকের এই বাইসাইকেল লকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। তো থ্যাংকস ফর watching.